হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনলাইন সারি টোয়েন্টি ফোর সেভেন এই মুহুর্তে সব থেকে বড় খবর এসএসসি মামলার দুর্নীতি কেসের জন্য প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট তোমরা প্রত্যেকেই জানতে এই সোমবারে মামলার রায়দানের কথা ছিল অর্থাৎ আজকে মামলার রায়দান নিয়ে কলকাতা হাইকোর্ট বলেছিল তার শুনানি তিনি জানাবেন ডিভিশন বেঞ্চে সেই শুনানি প্রথম দফার শুনানি হয়ে গেছে সেখানে কিন্তু এটা বলা হয়েছে বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন প্রায় ছাব্বিশ হাজারে তার মধ্যে শিক্ষক রয়েছেন গ্রুপ সি রয়েছেন এবং গ্রুপ ডি রয়েছেন এই এসএসসি মামলায় এদের চাকরি কিন্তু আজ থেকেই কিন্তু বাতিল করে দেওয়া হল অর্থাৎ এই মুহূর্তে থেকে কিন্তু তাদের চাকরি প্রত্যেকের বাতিল হলো অর্থাৎ দু সালে এসএসসি নিয়োগের যে প্যানেল ছিল যে অতিরিক্ত যে প্যানেল ছিল সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করা হলো এই যে মোট ছা প্রায় ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের যে চাকরি যে আজ থেকে বাতিল হলো তাদেরকে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যেই তাদেরকে বেতন দিয়ে দিতে হবে চার সপ্তাহ চার সপ্তাহের মধ্যেই তাদেরকে যে বেতন সেটা এতদিন ধরে তারা যে বেতনটা নিয়ে এসেছে সেটা তাদের ফেরত দিতে হবে এবং বছরে বারো পার্সেন্ট হারের সুদ তাদের বেতন ফেরতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর সেটা এটাই যে প্রায় পঁচিশ হাজারের কিন্তু চাকরি আজ বাতিল হলো প্রায় পঁচিশ হাজারে তাদের জীবনে একটা বলা যেতে পারে যে অন্ধকারের দিন কিন্তু যেহেতু দুর্নীতির শিকার তো সেক্ষেত্রে এখানে অন্ধকারের দিন আর বলা যাবে না এতদিন ধরে এসএসসি মামলার যে একটা বড় একটা দিক ছিল যে মামলার শুনানি হচ্ছে না হচ্ছে না সেই মামলার শুনানি কিন্তু আজকে হাইকোর্ট দিয়ে দিল এবার হাইকোর্ট কিন্তু এটাও নির্দেশ দিয়েছে যে যেহেতু একটা বড় সংখ্যক পদ একটা খালি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু নতুনের নিয়োগ হবে তবে হ্যাঁ আমাদের লোকসভা ভোটের পরেই কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যা কিছু নতুনের যা কিছু নিয়োগ হবে সেটা কিন্তু এই লোকসভা ভোটের পরই তাহলে লোকসভা ভোটের ভোটের পরেই যারা নতুন এসএসসি প্রার্থী রয়েছে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা খুব ভালো দিক রয়েছে তোমাদের জন্য প্রচুর একটা দিক খালি হয়ে গেল প্রচুর পোস্ট খালি হলো সেখানে কিন্তু ভোটের পরে যে নোটিফিকেশান এতদিন ধরে আটকে ছিল যেখানে আমাদের কমিশন এতদিন ধরে জানাচ্ছিলো তাদের এই মামলার জন্য তারা কিছু করতে পারছেন না আজকে মামলার রায়দান সম্পূর্ণ হয়ে গেল এরপর লোকসভা ভোটের পরে কিন্তু আর কোনো বাধা থাকলো না এসএসসির জন্য নতুন নোটিফিকেশান তাদের পাবলিশ করার জন্য এখনকার অবধি যেরকম তথ্য আমাদের সামনে এসেছে সেই তথ্য নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম এরপরেই অন্য কোনো তথ্য উঠে আসলে অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা